নমস্কার আজকের এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ এপিসোডটিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায় যাকে আমরা আজকের স্টুডিওতে আনতে পেরে ভীষণই আপ্লুত আমরা মানসীর সঙ্গে পরিচয় করিয়ে দিই মানসী শুধু লেখিকা বলবো না মানসী কিন্তু সঙ্গে সঙ্গে ভালো বাচিক শিল্পীও মানে কবিতা পাঠ গল্প লেখা আবৃত্তি করা এই সব দিকটা কিন্তু মানসী খুব সুন্দরভাবে করে নিয়ে চলেছে আমরা আসি মানসীর সঙ্গে আলাপচারিতায় এরকম একটা দিনে এত ভালো একটা সুযোগ পেয়েছি আজকে আমরা অনেক কিছু শুনে নেব মানসীর নিজের মুখ থেকে আমরা প্রথমেই মানসীকে স্বাগত জানিয়ে একটা তোমার উপস্থাপনার মাধ্যমে যদি আজকে আমাদের শুরুটা হয় ভালো হয় যদি একটা পরিবেশনের মাধ্যমে তারপর তো আমরা কথায় আসবই কথা কবিতা গল্প সব কিছু নিয়ে আমরা আজকে থাকবো শুরুতেই যেটা বলি দিদি আমি খুব আনন্দিত আমি নিজে খুব আপ্লুত চ্যানেল ভিশনের স্টুডিওতে এসে কারণ আপনার সঙ্গে আবার দেখা হওয়াটাও কিন্তু আমার বিরাট প্রাপ্তি এটা আমারও প্রাপ্তি সবচেয়ে বড় কথা দিদি আমি আপনি তো জানেন যে মানে স্নেহ করেন ভীষণ বলে আরো জানেন যে আমি ভীষণ পড়তে ভালোবাসি আপনার লেখা কবিতার আমি কিন্তু রীতিমতো ভক্ত দিদি আর যখন আপনি বলেছেন যে বোন তোমাকে উপস্থাপনা দিয়ে শুরু করতে হবে তো আপনার লেখা একটা কবিতা দিয়ে কিন্তু আমি আজকে শুরু করতে চাই ভীষণ খুশির ব্যাপার আমার কাছে আমার তো ভীষণই ভালো লাগবে আমি তো অবাক হচ্ছি আমার কবিতা ও নিয়ে সে পড়বে আপনার অনেক কবিতা আমি পড়ি তবে একটা ভীষণ প্রিয় কবিতা যেটা সঙ্গে আমার নস্টালজিয়া ব্যাপারটা আর কি জড়িয়ে আছে সেই কবিতাটাই কিন্তু আজকে আমি তাহলে উপস্থাপনা করছি ঠিক প্রিয় তমাশু কবি মৌসুমী লাহিড়ী অনেকদিন পরে হঠাৎ সেদিন পিয়ন কাকা আমাকে ডাকছে আমার নাকি একটা চিঠি এসেছে দেখি একটা নীল খামে হাওয়ার নাম লেখা মনে মনে বিস্মিত হই এই ভেবে যে আজকের স্মার্ট দুনিয়ায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেল ছেড়ে কে আমাকে নীল খামে চিঠি দিল কে আবার আমাকে নীলখামে চিঠি দিল আগ্রহ ভরে চিঠিটা খুলতেই বুঝলাম এ চিঠি তো তারই লেখা সে লিখেছে প্রিয় তমাশু তোমাকে আমার মনের কথা কাগজে কলমে লিখতেই ইচ্ছে করে তোমাকে যখন ভালোবাসা জানাতে চাই তখন ভালো লাগে না ওই যন্ত্রগুলোয় লিখতে মনে হয় ওসব বড়ই যান্ত্রিক মনের সুখ অনুভূতি পারে না বোঝাতে আমি চাই এই চিঠির উত্তর তুমি দেবে তোমার হাতের লেখা চিঠিতেই না হয় হলামই আমরা ব্যাকডেটেড অনুভূতিগুলো সজীব থাকুক কাগজে কলমে ইতি তোমার ইতি তোমার দেখো আমরা তো লিখি আর লেখার সঙ্গে সেই কবিতা যখন কোনো বাচিক শিল্পী কণ্ঠে তুলে নেয় তখন সেই কবিতাটা যেন প্রাণ পায় মানে কাগজে কলমে আর তখন থাকে না কণ্ঠে সেটা রূপ পায় একটু অন্যভাবে আর তুমি মানে সেটাকে এত ভালো পরিবেশন করলে আসলে এটার সঙ্গে যদি আপনিও ফিল করছেন যে আমাদের সেই একটা নস্টালজিক ব্যাপার আমাদের কৈশোর আমাদের প্রেমের সময় এমন কি আমি আমার মানে জীবন সঙ্গীকে আমার হাজবেন্ডকেও আমি বলি যে এগুলো সযত্নে রাখা আছে মানে এগুলো এখনো আমাদের কাছে মূল্যবান সম্পদ একদম একদম ওই যে আমরা একটু ওই যে এত সুন্দর ওই লাইনটা যদি মন ছুঁয়ে গেল যে হলাম আমি ব্যাকডেটেড একদম একদম আচ্ছা আমরা আসি যে মানসী তোমার কাছ থেকে আমরা দর্শকদের কাছে এটুকুনি জানাতে চাই যে আমার সঙ্গে তো তোমার অনেক কথাই হয়েছে যে এই তোমার যে লেখালেখির জগতে প্রবেশটা তুমি এত ভালো গল্প লিখছো উপন্যাসিকা লিখছো মানে অবাক হতে হয় থ্রিলার লিখছো মানে যা ভাবা যায় না মানে একজন মানে একেবারে মানসী তো লেখা শুরু থেকেই কলম ধরেছে আর ছক্কা বইগুলো তো একবারে আউট অফ স্টক হয়ে যাচ্ছে আউট অফ প্রিন্ট হয়ে যাচ্ছে কখনো পাঠক চেয়েও পাচ্ছে না তো আমার প্রশ্ন যে এই লেখালেখির একেবারে জন্মলগ্নটা সম্পর্কে যদি একটু বলো সূত্রপাতটা দিদি আমার মানে খুব ছোটবেলার যেটা স্মৃতি আর কি যে আমার বাবা লেখালেখি করতেন যদি উনি কবিতা লিখতেন এবং এখনো এখনো মাঝে মধ্যে লেখেন আর কি যদি এখন বয়স হয়েছে এখন হাত কাঁপে তবু সেই কলমের বাবা যখন
লেখেন না, ওই কলমের ছোঁয়াটাই যেন মনে হয় যে আমার অনুপ্রেরণা, আমার মনে হয় যে আমি এখান থেকেই হয়তো উৎসাহ খুঁজে পেয়েছিলাম। জীবনের শুরুর লেখাটা বাবাকে দেখেই হয়তো। এবং আমার মা মানে ভীষণ মানে মায়ের বই পড়ার নেশা, মা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন সেই সময়তে, মা মানে কি বলবো ভীষণ সংস্কৃতি মনে একজন মানুষ, এবং মায়ের উৎসাহে আমার মানে এই বাচিক শিল্প মানে পুরো আর কি বাচিক শিল্পী হয়ে উঠেছি, যেটুকু আমি জানি না কতটুকু যেটুকু হয়ে উঠেছি মায়ের জন্যে। মা ভীষণ বই পড়ার মানে নেশা ছিল বলে তার থেকে আমারও এই ব্যাপারটা এসেছে এসেছে যে আমিও কিছু সৃষ্টি করি, চেষ্টা করি। আর একটা লেখালেখির মানে আমি না আমার খুব যারা কাছের ভাই বোন সাহিত্য জগতে যাদের সঙ্গে আত্মিক সম্পর্ক, আমি যদি এটা বলি যে লেখালেখি করো কিন্তু তার চেয়েও বেশি পারলে বই পড়ো, মানে এই পড়ার ব্যাপারটা আর কি খুব পছন্দ করি। আর একজনের কথা যদি ছোট্ট করে বলতে হবে, আমার শাশুড়ি মায়ের কথা, উনি আমার লেখার না ভীষণ ভালো একজন মানে বিশ্লেষণ করেন উনি খুব ভালোভাবে। যেমন আমার এখনো মানে ভীষণ আমার হয় না কোনো কোনো জিনিস মনে থেকে যায়, যেমন আমার নিশিছন্দ বলে একটি গল্প পড়ে আমার শাশুড়ি মা এত সুন্দর করে চরিত্রগুলো বিশ্লেষণ করে দিয়েছিলেন যে জানো তো আমার এই চরিত্রটা সঙ্গে আমি মিশে গেছি, আমি একাকার হয়ে গেছি। উনি যেন আমার গল্পের চরিত্রগুলোর সঙ্গে একাকার হয়ে যান, এবং এটা আমার বিরাট প্রাপ্তি যে আমার লেখার পর আমি অপেক্ষা করি যে কখন মা বলবে যে কোন চরিত্রটা মায়ের মন ছুঁয়ে গেছে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সেই মানে মানে সততার সঙ্গে যদি বিশ্লেষণটা হয় যে সবই শুধু ভালো ভালো ভালোই হয়েছে ভালোই হয়েছে না করে যদি একেবারে মানে পর্যালোচনাটা ঠিক ঠিক ভাবে হয়, হ্যাঁ মানে ভীষণ চরিত্রগুলোকে না উনি মিলেমিশে একাকার হয়ে যান সেগুলোর সঙ্গে। যে তোমার গল্পের এই যে নারী চরিত্র, যে কেন্দ্রীয় নারী চরিত্র ছিলেন নিশিছন্দের ভূমিকা, মাকে আমি মা বারংবার মানে আমাকে বলেছেন যে ওনা আমার মনে মিশে গেছে, আমি এর একাকার হয়ে যাই ওই চরিত্রটার সঙ্গে, এরকম ব্যাপার আর কি। আজকে মানে মাসিমা বা দাদা শুনছেন অনুষ্ঠানটা, নিশ্চয়ই ভালো লাগবে এই এই স্বীকারটা স্বীকারোক্তিটা, এবং আমরা শ্রদ্ধা জানাই মানসীর বাবা মা এবং শাশুড়ি মাকেও, মন থেকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এরকম একটা প্ল্যাটফর্মে মানসী আসার পেছনে তো আপনারাই আছেন, আপনাদের আশীর্বাদ আছে। আমরা আসি মানসী, এবার একটুখানি আবার একটা কবিতা শোনাবে যদি আমরা কিছু একটু স্বাদ বদল করি? বেশ দিদি ঠিক আছে, তাহলে আমি একটু চলে যাই আমাদের মেদিনীপুরের, মানে আমি তো খড়গপুরে থাকি, আমি যদিও আমি দিদি আপনি জানেনই আমি দু জায়গাতেই আমার মানে দৌড়োদৌড়ি চলে এক কথায় আর কি, আমি খড়গপুরেও থাকি আবার আমি শিবপুরেও থাকি। তো খড়গপুরে থাকাকালীন আমি আমি ভীষণ অন্তর থেকে শ্রদ্ধা জানাবো যাকে পশ্চিম মেদিনীপুর শুধু নয় অবিভক্ত মেদিনীপুরের আমাদের স্তম্ভ জনপ্রিয় কবি এবং একজন মাটির মানুষ কবি সুনীল মাঝি, তার লেখা একটি কবিতা আজকে আমি পাঠ করছি। ফুলের বাগানে দাঁড়িয়ে আমি নিজের জন্য কখনো ফুল তুলিনি, হয়তো আকাশের দিকে তাকাই, হয়তো সূর্যের রং ফুলের রঙে মিলে গেলে গোধূলিতে দাঁড়িয়ে এমনই শতবার চোখ স্থির পশ্চিম পারে, চাঁদ উঁকি দিতেই ফুলের রং বদলে গেছে, ভালোবাসা কাছে এসে দূরে গেছে, তবুও দিয়েছি ফুল করতলে স্নিগ্ধ উচ্চারণে সুখে থাকো, এই বলে গন্ধের মতো ভেসে সারা রাত আবাদ করেছি কত শত গান চোখে শিশির ভেঙেছি। আমার নিজের জন্য ফুল তোলা হয়নি এখনো, গাছ তার নিজের জন্য ফুল ফোটায়নি বলেই যতবার নতজানু হয়ে ফুল তুলতে গেছি, তখনই ভেতর থেকে একটা আশ্চর্য পুলক সব শোক ভুলে কেবল ফুলের গন্ধে বুক ভরিয়েছি, ফুলকে ছুঁই বলেই তো কোনো যুদ্ধ নেই আমার, জীবনযুদ্ধর শব্দটা হ্যাঁ জীবনযুদ্ধ শব্দটা কখন যেন বদলে গেছে জীবন আনন্দে, জীবনযুদ্ধ শব্দটা কখন যেন বদলে গেছে জীবন আনন্দে। অসাধারণ, কি অসাধারণ সৃষ্টি না ওনার! আর সেই সঙ্গে তোমার যে বাচনভঙ্গি, তোমার যে আবৃত্তি, কবিতাটা পাঠ করলে যে এত সুন্দর করে, অপূর্ব অপূর্ব লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা এবার আমরা আসি মানুষের বেশ কিছু একক গল্প গ্রন্থ কাব্যগ্রন্থ সংকলন প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, যেগুলো খুবই জনপ্রিয় হয়েছে, এবং তার সঙ্গে আরও কিছু সাহিত্যমূলক কাজ মানুষই করে চলেছে, আমরা একটা একটা প্রসঙ্গে আসছি। আচ্ছা মানুষই, এই যে তোমার মৃত্যু গহ্বর যে বইটি, এই যে আমি বইটি আপনাদেরকেও দেখাচ্ছি দর্শকদের,
এই যে বইটি, এটা কিন্তু খুব পাঠকপ্রিয় হয়েছে, এবং আমি নিজে তো এই বইটা পড়েছি। তো সেখানে আমি দেখেছি তোমার ওই জাপানে যে সুইসাইড ফরেস্ট আছে না, ওই প্রসঙ্গে যে একটা গল্প, তারপরে তোমার যে এই যে ইস্তাম্বুলের করে, আর তোমার ওই অনুরাধা, দারুণ গোয়েন্দা অনুরাধা চরিত্র, মানে এটা আমার এত ভালো লেগেছে। এই সৃষ্টি মানে অসাধারণ, মানে দেখো কবিতা, ছোট গল্প, প্রেমের গল্প, হালকা গল্প অনেকেই লিখি আমরা, কিন্তু তুমি যে ধরনের সৃষ্টি করছো এটা কিন্তু একেবারে অনন্য সাধারণ, মানে থ্রিলার লেখা, অ্যাডভেঞ্চার লেখা, এই ধরনের সৃষ্টি শুনলাম, মানে এটা আমার পরম প্রাপ্তি যে আপনি এটা প্রশংসা করেছেন। মানে একটু তুমি মানে একটু আলাদা রকম তোমার সৃষ্টি, এটাই আমার ভালো লাগে। মানে অনুরাধা চরিত্রটা আমার প্রথম, মানে যখন আমি সমাজ মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়া, যখন ওই ফেসবুক গ্রুপগুলোতে লেখালেখি করতাম, এখন যদিও সময়ের অভাবে হয়ে ওঠে না আর কি বইয়ের জন্য, তো যখন লিখতাম তখন কিন্তু মানে ভীষণ জনপ্রিয় হয় অনুরাধা চরিত্রটি, একজন মহিলা গোয়েন্দা চরিত্র, এটা আমার খুব ভালো লেগেছে। এবং অমানিশার শেষ অঙ্ক এই মৃত্যুগহ্বরে আছে, কিন্তু অনুরাধাকে নিয়ে আমি নতুন একটা বইতে ফিরছি আর কি, ট্রি হাউস বলে একটি বই আসছে, সেটা অনুরাধা সিরিজের, কিন্তু আরো গল্প আছে সেখানে। তাহলে তো ভীষণ অপেক্ষায় থাকলাম, আমার এত ভালো লেগেছে এই বইটি পড়ে যে আমি সত্যি অপেক্ষায় থাকবো কখন আমার হাতে আবার ওই বইটা আমি পাবো। প্রকাশিত হোক, শুভেচ্ছা শুভকামনা সবই আছে, সঙ্গে থাকলো, আগামী দিনে আমরা অপেক্ষা করে রয়েছি। তো আমি যেটা তোমাকে বলতে চাইছি যে এই বইটা কিন্তু অনেকেই তোমার মানে পাঠ প্রতিক্রিয়া যেটা জানিয়েছিলেন, মানে পাঠকের পক্ষ থেকে, সেটাও কিন্তু খুব মূল্যবান। মানে পাঠকরা যখন স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে ওই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমেই হোক বইটা পড়ে, অনেক সময় তোমাকে তারা ইনবক্সেও লিখেছেন হয়তো, আর যারা সামনাসামনি লিখেছে সেগুলোও তো আমি দেখেছি, সত্যি সেটা কিন্তু খুব মানে পরম্পরা। আমি দুজনের কথা মানে বলবো যে খুব জনপ্রিয় একজন লেখক উৎস ভট্টাচার্য, এবং আর একজন খুব মানে জনপ্রিয় সম্পাদিকা অনন্যা ভট্টাচার্য। অনন্যা ভট্টাচার্য অলৌকিকের খোঁজে বলে একটা ইভেন্ট উনি করেছেন আর কি, চলছে ইভেন্টটা। আমি প্রথম মানে রাউন্ডের মানে বিচারকও ছিলাম, কিন্তু সেখানে উনি এই বইটা, এই মৃত্যুগহ্বর বইটা ইভেন্টের পুরস্কার হিসেবে বইটা ঘোষণা করেছেন আর কি। আমাকে বলেছেন যে যে লেখক লেখিকাকে পছন্দ, আমি চাইলে বইটি আর কি উপহার হিসেবে, কারণ বইটা ওরও ভীষণ পছন্দ, এবং আমার সেই স্নেহের বোন পাঠ প্রতিক্রিয়া বা পাঠ অনুভূতি আর কি লিখেছেন মৃত্যুগহ্বর নিয়ে। চুপ কথার অন্তরালে এটা আমি আগের বারেও বলেছিলাম আর কি, এটা আমার প্রথম সৃষ্টি, এবং আমার দ্বিতীয় সৃষ্টি হচ্ছে অচেনা ভয়, এটাও এই দুটো আমার, এগুলো আমার একক বই। আর সম্পাদিত বইগুলো নিয়ে আমি এবার আসি তোমার সম্পাদনা প্রসঙ্গে। মানুষই শুধু যে নিজেকে নিয়ে, নিজের লেখা নিয়ে ব্যস্ত থাকে তা নয়, মানুষই কিন্তু যে কাজটা করে সেটা একটা বৃহত্তর কাজ আর কি, সেটা হচ্ছে যে একটা ভালো পত্রিকা, একটা মানে প্রথম শ্রেণীর পত্রিকাই বলাই ভালো, সেই পত্রিকায় কিন্তু ও সম্পাদনা করে, এবং একাধিক পত্রিকা, একটা নয় প্রায় তিনটে পত্রিকায় ও সম্পাদনা করে, একটাই তো মুখ্য সম্পাদিকাই রয়েছে আমি জানি, সেই প্রসঙ্গে তোমার কাছে কিছু জানতে চাইছি। এই পত্রিকাটা আমি সকলকে একটু দেখাতে চাই আর কি, এই যে আমাদের আলোক, শারদীয় আলোক, এই আলোক প্রচ্ছদ ভালো হয়েছে, খুব সুন্দর এটা। আমি এই পত্রিকার মুখ্য সম্পাদিকা, তবে এই পত্রিকার কর্ণধার এবং এই পত্রিকার জন্য অক্লান্ত পরিশ্রম আমার যে স্নেহের ভাই করেছেন, তিনি সুদীপ ওম ঘোষ। সুদীপ ঘোষ উনি কর্ণধার পত্রিকার, এবং উনি এই আলোক প্রকাশনীয়, মানে তার প্রকাশনী, তবে হ্যাঁ ভাই আমাকে আলোক প্রকাশনীরও মুখ্য উপদেষ্টা হিসেবে রেখে, মানে আমার উপদেশ নেন আর কি। তো আমি আলোকের জন্য গর্বিত, আমি মুখ্য সম্পাদিকা। আরও একটি আমার ভীষণ প্রিয় বইয়ের কথা আমি দেখাবো, এটা হচ্ছে এবং বৃত্তের বাইরে, ভালো হয়েছে দিদি বইটি, নামটাও কি সুন্দর। এই বইটির সম্পাদক হচ্ছেন অনির্বাণ ব্যানার্জি, এবং এটা সত্যিভূতের গল্প, ফেসবুক গ্রুপের আর কি থেকে প্রকাশিত হয় বইটি, এবং অনির্বাণ ব্যানার্জি বইটির সম্পাদক, তিনি সৃষ্টি পাবলিকেশনের মানে কর্ণধার বটে, সৃষ্টি পাবলিকেশন কর্ণধার অনির্বাণ ব্যানার্জির বই। আমি এই বইটির সহ সম্পাদিকা, সহ সম্পাদিকা হিসেবে বইটিতে থাকতে পেরে আমি আপ্লুত আর কি।
এবং আরো একটা ছোট করে বলি, আরো একটি স্থানীয় পত্রিকার আমি সহ সম্পাদিকা। এই যে এখনো এই বইটা, এটা গত বছরের, কারণ এবছরের আমাদের প্রচ্ছদ এসে গেছে, তবে বই তৈরি হয়নি এখনো, হয়নি আর কি। এটারও সম্পাদক হচ্ছেন তারাশঙ্কর দে, তবে আমি সহ সম্পাদিকা। এই খুব ভালো কাজ হচ্ছে, আমি বইগুলো হাতে নিয়েই দেখেছি এবং উল্টে পাল্টে কিছুটা পড়ার সময় পেয়েছি ওর সঙ্গে থাকতে থাকতে। ভালো লাগছে বইয়ের, মানে সুন্দর সুন্দর বই হয়েছে। আচ্ছা আমরা আসি আবার একটু তোমার কিছু কথা বা কিছু কবিতা শোনার ইচ্ছা হচ্ছে, এবার তুমি কি শোনাবে বলো? একটা ছোট্ট একটা কবিতা তাহলে, খুব ছোট্ট একটা কবিতা তাহলে বলি আর কি। এটাও আমার খুব প্রিয় একজন কবি মানস ঘোষের লেখা ছোট্ট কবিতা। কবিতার নাম উষ্ণতা। এসো শব্দহীন হই, ছিঁড়ে উড়িয়ে দিই নৈতিকতার বর্ণমালা। এসো লজ্জাহীন হই, ছিন্ন ভিন্ন হোক আবরণ, আভরণের অহংকার। এসো ভালোবাসো, চুরমার করে দাও শীতল প্রতিশ্রুতির কালা পাহাড়। বেহিসেবি উষ্ণতায় গলে গলে পড়ুক স্থবির হিমবাহ। এসো এসো এসো, ভালোবেসে হৃদয়হীন হও। অসম্ভব সুন্দর একটি কবিতা, এত কম কথায় এত সুন্দর, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আচ্ছা আমরা আসি এর পরবর্তীতে, যে এই যে তুমি কবিতাটা পড়লে, মানুষ বাবুর কবিতাটা পড়লে, তাই না? খুব সুন্দর লিখেছেন গো। আচ্ছা তুমি এই সাহিত্য চর্চার পাশাপাশি আমি জানি যে তুমি কিছু সমাজসেবামূলক কাজকর্ম করো, কিছু কিছু অর্গানাইজেশনে গিয়ে, সেগুলো একটু যদি আমাদের দর্শকদের যদি কি বলবো, এটা একটা যৎসামান্য প্রচেষ্টা আর কি। মানে আমার, আমি আমার সীমিত ক্ষমতায় একটু চেষ্টা করি আর কি, আর কিছু না। এখানে খুব ছোট্ট করেই বলে দিই, দীর্ঘ বহু বছর ধরে, প্রায় 19 বছরেরও বেশি সময় ধরে আমি ঝাঁসি বাহিনী নামে একটি সম্পূর্ণ মানে মহিলাদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আত্মিকভাবে আর কি আমি যুক্ত। এবং আরও একজনের কথা আমি বলবো, সাহিত্যিক এবং সাংবাদিক বিভু কানুনগো মহাশয়, যিনি আমাকে দক্ষিণ পূর্ব রেলওয়ের ওই স্কাউট অ্যান্ড গাইড অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত করেছেন, এবং তাদের সঙ্গেও আমি আছি এরকম আর কি। দিদি এটা বলতে বলার কিছু নেই, ওই আর কি, মানে ভালো লাগে তাই। মানে মানুষ হিসেবে যে মানুষই ওই মানসিক শান্তি পাই দিদি, মানে সেটাই বলছি, মানুষের মানবিকতা বোধ যেটা, বা মানুষ হিসেবে একজন ভালো মনের অধিকারিণী মানুষই তো, তার ওই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো আমরা দেখেছি যে হয়তো সমাজের বেশ কিছু মানুষের উপকারেই লাগে সেগুলো। তুমি এই ধরনের কাজ আরও করবে ভবিষ্যতে আমরা আশা রাখি, সবাই ভালো থাকুক, সেই হিসেবে যা করছো আমরা তার তোমার জন্য গর্বিত, সেই জন্য এই সমস্ত খবরগুলো তো আমাদের কাছে আসেই। আচ্ছা আমরা আসি এবার তোমার কিছু আগামী দিনের কি পরিকল্পনা আছে সেইগুলো যদি একটু বলো, যে ধরো আগামী তো এখনো যেমন বই পার্বণ হচ্ছে নন্দনে পুজোর সময়, তা এরপরে তো আমাদের বড় সেই বইমেলা এসে যাবে, আন্তর্জাতিক বইমেলা, তার আগে আমরা পাঠকদের হাতে তুমি কি তুলে দিতে পারবে, আমরা সেই আলোচনায় আসি এবারে। হ্যাঁ দিদি, এই বছরের শেষে আর কি, মোটামুটি ডিসেম্বরের শুরুতেই হয়তো আমার দুটো আবার মানে একক বই আসছে। একটি বই হচ্ছে যে আমি বইয়ের বিজ্ঞাপনটা একবার একটু দেখাই আর কি, যেহেতু অনেক সুন্দর করে অনির্বাণ ভাই করেছেন, না দেখা সৃষ্টি পাবলিকেশন থেকে আসছে আমার এই বইটি, এই দেখাই একটু দেখালাম আর কি। এটা হচ্ছে ব্ল্যাক উইডো। তো ব্ল্যাক উইডো যে, এটা 10টা ছোট গল্প, ভয়ের গল্প, ভীষণ ভয়ের গল্প, আর সঙ্গে ব্ল্যাক উইডো নামে একটি উপন্যাস, এবং সঙ্গে হচ্ছে ব্ল্যাক উইডো নামে একটি উপন্যাসিকা আর কি, যেটা নভেলা, এইটা নিয়ে হচ্ছে আসছে ব্ল্যাক উইডো। এবং পুরো ব্যাপারটাই ভয়ের, এবং সবকটা গল্পই মানে রোমাঞ্চকর গল্প আর কি, বা রোমহর্ষক গল্প। আর আরেকটি বই আসছে, সেটা হচ্ছে ট্রি হাউস, যেটা আসছে আলোক প্রকাশনী থেকে। ওই যে বললাম অনুরাধা সিরিজের একটি গল্প ওখানে থাকছে, এবং আরো দুটি গল্প থাকছে, মানে মোট 3টি নভেলা বা 3টি উপন্যাসিকা নিয়ে আসছে, এবং 3টেই রোমাঞ্চকর আর কি, মানে ভয়ের গল্প আর কি। ভয়ের, আমি মোটামুটি দিদি জানেন তো, একটু থ্রিলার জাতীয় লেখা আর কি পছন্দ করি। ওইটাই তো তোমাকে আলাদা করে চিহ্নিত করে, পরিচিত করে, মানে অনেক লেখিকার মধ্যেও মানসী রায় চট্টোপাধ্যায় এই নামটা মানে উজ্জ্বল নক্ষত্রের মতোই থাকে, যেহেতু একটু অন্যরকম লেখালেখির সঙ্গে ও
যুক্ত রয়েছে, থ্রিলার লিখছে, এই সমস্ত রোমহর্ষক গল্প লিখছে, সেগুলো তো ভোলা যায় না, একবার পড়লে দীর্ঘদিন মনে স্থায়ী থাকে। তোমার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা, তুমি এরকম গল্প উপন্যাসিকা, এরপর আমরা উপন্যাস আশা করব, কিন্তু আগামী দিনে কিন্তু তুমি এক ছ মাস এক বছর সময় নাও, তুমি সময় নাও, কিন্তু একটা ভালো উপন্যাস তোমার কাছ থেকে আমরা নিশ্চয়ই আগামী বছরে আশা করতে পারি। আর এই যে তুমি সারাদিন তুমি কর্মব্যস্ততার মধ্যেও এই লেখালেখির সময় যে বার করে নিচ্ছ, কবিতা পাঠও করছো, সবকিছু কিভাবে ম্যানেজ করো গো এত সময়ে সবকিছু? সেটা যদি বলেন বলবো, যদি মানে আমাদের পরিবারের সহযোগিতাই এখানে একটা খুব বড় জায়গা আর কি, আমার হাজব্যান্ড বা মেয়ে বা মানে পরিবারে, আসলে যদি আমরা পরিবারের সহযোগিতা পাই বলেই হয়তো মানে যেটুকু করতে পেরেছি তাদের জন্য, মানে তাদের অবদান তো মানে অনস্বীকার্য, একদম তাদের সেই সময়টুকু তোমাকে একদম নির্বিঘ্নে তুমি কাজ করতে পারো, একদম নির্বিঘ্নে কাজ করতে পারি, এটা একটা ব্যাপার। খুব ভালো। আচ্ছা, আমি আবার তোমার কাছে একটু কবিতা শুনতে চাইছি, তুমি এত ভালো আবৃত্তি করো, সেটা আর একটু কবিতা পাঠ স্ক্রিপ্ট নিয়েই করো, কিন্তু একটু শোনাও একটা ছোট করে, বরঞ্চ আমি না একটা, আচ্ছা আমরা এই যে দুর্গা পূজো সামনে এসে যাচ্ছে, পূজো উপলক্ষে কিছু একদম বিষয়ে, হ্যাঁ হ্যাঁ পূজো মানেই তো, হ্যাঁ এখন তো মানে বলতে গেলে সেই বাতাসে পূজো পূজো গন্ধ, একদম তাহলে আমরা শিউলির গন্ধ পাওয়া যাচ্ছে, কাশফুল দেখা যাচ্ছে মাঠে, একদম একদম সত্যি, একটা যদি দেখলেই রোমাঞ্চ জাগে, তাই না? একদম তো আমি তাহলে আমি একদম এই পূজো নিয়েই লেখা, বিখ্যাত এবং মানে জনপ্রিয় দুই বাংলার স্বনামধন্য কবি আরণ্যক বসুর লেখা একটা পাঠ করি তাহলে। তার লেখা একটি বিখ্যাত কবিতা, নীলকণ্ঠের ডানা। বিশাল দিঘিতে পানিফল লতা, ফোটা শালুকের পাশে সাদা মেঘ ছায়া ডিঙি ভাসিয়েছে বহু দূর নীলাকাশে, আশ্বিনে যেই পড়েছে শরৎ শিউলি উঠল হেসে, মাছরাঙাটির চিঠি উড়ে যায় অন্য নিরুদ্দেশে, আকাশে এখন মেঘরোদ্দুর মাঝে মাঝে বৃষ্টিতে, মা দুক্কার কাঁচা মুখটুকু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, বেলা ছোট হলে বিকেল সোনালি হলো, লজ্জা পেও না ও টগর তুমি পাপড়ির পাখা মেলো, লাল ফড়িঙের স্বাধীনতা যেন ছোটবেলার মুখে, ক্যালেন্ডারের পাতা উল্টায় কি দারুণ উৎসুকে, ঘুরি ওড়াচ্ছে বিশ্বকর্মা লাটাই ধরেছে কে রে, আগমনী গানে নিতাই বাউল বিন্দাস গলা ছেড়ে, পুকুরের জলে রূপ ফুটিয়েছে খুব চেনা চেনা ফুল, কি জানি কি হলো বই খাতা নিতে প্রায়ই হয়ে যায় ভুল, হোক ভুল হোক ভুল তবু আকাশে তাকালে নীলকণ্ঠের ডানা, রাতের গভীরে শরতের বাঁশি বেজে যায় একটানা, রাতের গভীরে শরতের বাঁশি বেজে যায় একটানা। অপূর্ব অপূর্ব কবি আরণ্যক বসুর কবিতা আমার ভীষণ প্রিয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি, বিশেষ মুহূর্ত, বিশেষ পর্বে, সেটা হচ্ছে আমি লেখিকা, বিশিষ্ট লেখিকা এবং জনপ্রিয় বাচিক শিল্পী মানসী রায় চট্টোপাধ্যায়কে আমাদের চ্যানেল ভিশনের এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে একটু সম্মাননা জানাবো, একটি স্মারক সম্মান তার হাতে তুলে দিয়ে আমি নিজেই গর্বিত, আমি আপ্লুত, আমি আপ্লুত, আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি এই সম্মান প্রাপ্তিতে, আমি ভীষণ খুশি, চ্যানেল ভিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে একটি এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য একটি সম্মাননা, আন্তরিক ধন্যবাদ। আমার একটি কবিতার বই আমি আজকে মানসীর হাতে তুলে দিচ্ছি, এত ভালো ও কবিতা করতে ভালোবাসে, এটা আমার পরম প্রাপ্তি, সবচেয়ে খুশি, এটা আমি ভীষণ খুশি হলাম পেয়ে, দিদির বই আমার পরম প্রাপ্তি, ধন্যবাদ দিদি। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে একদম একটা বাক্যে বলো যে আজকে আমাদের এই অনুষ্ঠানে সে তোমার কেমন লাগলো, আমরা একদম অনুষ্ঠান শেষ করছি, ভালো লাগলো, আপনি যে বলছেন আমরা আমার বলার ভাষা নেই, আমার এত ভালো লেগেছে আজকে এখানে এসে আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আমাদের আজকের এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানের এখানেই আমরা শেষ করব, আপনারা সকলে ভালো থাকবেন, শারদ শুভেচ্ছা জানাই, নমস্কার।